যেমনটা বলেছিলাম উইমেন্স আইপিএলের দু হাজার চব্বিশের চ্যাম্পিয়ন আর সিবি রয়্যাল চ্যালেঞ্জ ব্যাঙ্গালোর ব্যাঙ্গালোর কিন্তু এই প্রথম চ্যাম্পিয়ন হলো বা প্রথম ট্রফিতে নাম লেখালো আর স্মৃতিমান্দনার ক্যাপ্টেনশিপে স্মৃতিমান্দনা আমি সকালের ভিডিওতে বলেছিলাম স্মৃতিমান্দনার হাতে কাপটাউটে কাপটা ওঠে সেটার জন্য ওয়েট করব। আপনাদের কাছে আপডেট নিয়ে আসবো আপনাদের কাছে আপডেট নিয়ে এলাম ব্যাঙ্গালোর কিন্তু চ্যাম্পিয়ন হলো দিল্লিকে হারিয়ে আর হ্যাঁ খেলা কিন্তু অসাধারণ হয়েছে দিল্লি কিন্তু একশো তেরো রান করেছিল একশো চোদ্দ রানের টার্গেটে নেমে কিন্তু আরসিবি প্রথম থেকেই যেন একটু দেখে শুনে বা ধীরে সুস্থে খেলছিল যেই আর সেই কারণে কিন্তু ম্যাচ একদম লাস্টের দিকে গেল তা বলে দিল্লি কিন্তু অসাধারণ বলিং করেছে দিল্লির তরফ থেকে কিন্তু ফাইট ব্যাক আমরা দেখতে পেলাম দিল্লি কিন্তু প্রথম ব্যাটিং করে অসাধারণ শুরু করেছিল সিক্সটি ফোর রানের পার্টনারশিপ করেছিল ম্যাক ও শেফালি বর্মা দুজন মিলে ইন্ডিয়ান ব্যাটার শেফালি বর্মা আর ম্যাক লিনা অসাধারণ ক্যাপ্টেন ম্যাকলিনা অসাধারণ পার্টনারশিপ তারপরে কিন্তু ম্যাচে ফেরালো ব্যাঙ্গালোরকে কিন্তু ম্যাচে ফেরিয়েছিল সফি মোলানিনা শফি মোলানিনার ওই একটা ওভার যেখানে তিন তিনটে উইকেট পড়ে সেখান থেকে কিন্তু ম্যাচে ফেরত আসে আর সেমি আর তারপর বাদবাকি কাজটা করে শ্রেয়াঙ্কা পাটিল শ্রেয়াঙ্কা পাটিলের যোগ্য সঙ্গ দেয় আশা শোভানা আশা শোভানাও কিন্তু দুই উইকেট নেয় আর সব থেকে বড়ো ব্যাপার শ্রেয়াঙ্কা পাটিল কিন্তু এই উইমেন্স আইপিএলে পার্পেল ক্যাপ পাবে কারণ শ্রেয়াঙ্কা পাটিলে সব থেকে বেশি উইকেট রয়েছে আর অরেঞ্জ ক্যাপ পাবে দিল্লির ক্যাপ্টেন দিল্লি ক্যাপ্টেনের মাথায় কিন্তু অরেঞ্জ ক্যাপ রয়েছে আর দেখার বিষয় হচ্ছে পার্পেল ক্যাপের জন্য যে তিনটে বোলারের মধ্যে কন্টেস্ট চলছিলো তিনখানা বোলারই কিন্তু আরসিবি ছিল আর আরসিবি কিন্তু ট্রফিতে তাদের নাম লিখে ফেলে অর্থাৎ স্মৃতি মান্দনার ক্যাপ্টেনশিপে ডাব্লুপিএল চ্যাম্পিয়ন হলো আরসিবি এবার আরেকটা কথা আপনারা বলবেন এই প্রথম কিন্তু আরসিবি উইমেন্স আইপিএল বলুন বা মেন্স আইপিএল বলুন প্রথম ট্রফি পেল এবার সময় ছেলেদের দেখা যাক বাইশ তারিখের দিয়ে আইপিএল শুরু হচ্ছে মেন্স আইপিএল দেখা যাক সেখানে আরসিবি ছেলেরা কি করতে পারে সেখানেও কিন্তু স্মৃতি মন্দনার মতো হয়তো বিরাট কোহলি ক্যাপ্টেনশিপ করবে না ফ্যাব ডুবলেসি ক্যাপ্টেনশিপ করবে কিন্তু বিরাট কোহলির কাছেও কিন্তু এবার আরও এক্সপেক্ট বেড়ে গেল যে যাতে আরসিবি এবছর মেন্সেরও চ্যাম্পিয়ন হয় তো বন্ধুরা আপনাদেরকে যেরকম কথা দিয়েছিলাম উইমেন্স আইপিএল এর সব আপডেট আপনাদের কাছে তুলে ধরলাম অসাধারণ ম্যাচ দেখলাম দিল্লিও কিন্তু খুব অসাধারণ খেলেছে রান কম করতে পারে সেই জায়গায় কিন্তু একটু রান কম হয়ে গেছে তবে দিল্লির কাছ থেকেও কিন্তু অসাধারণ ফাইট ব্যাক দেখলাম তো বন্ধুরা এই ছিল আজকের আরসিবির চ্যাম্পিয়ন নিয়ে ছোট্ট একটা ভিডিও আর ভিডিও ভালো লাগলে অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন লাইক শেয়ার অবশ্যই করবেন কমেন্ট বক্সে আপনার মতামত অবশ্যই জানাবে আসি বন্ধুরা দেখা হবে অন্য কোনো ভিডিওতে টাটা